সাম্প্রতিককালে একটা বিষয় নিয়ে রাজধানীতে জোর চর্চা শুরু হয়েছিল যে এডিসির বর্তমান শাসক দল তথা রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রমাথা থেকে বেশ কিছু সংখ্যক বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগদান করতে পারেন এবং এই যোগদানের প্রক্রিয়ায় হেভিওয়েট জনৈক বিধায়ক যোগদান করতে পারেন। এ বিষয়ে যতই চর্চা হোক না কেন সারা রাজ্যে নানা ধরনের গোয়বলসীয় প্রচার চললেও তীব্রমাথা দলের কোনো বিধায়ক আজ পর্যন্ত দল ছাড়েননি। অনেকেই প্রচার করছিলেন যে 6 থেকে 7 জন বিধায়ক বিজেপিতে যোগদান করতে পারেন। কেন করবেন, কারণ তীব্রমাথা দল ছাড়বেন, এই নিয়ে যে বক্তব্য পেশ করা হচ্ছিল তা হলো তীব্রমাথা দল ওয়ান ম্যান পার্টি, সেখানে অন্যান্য ব্যক্তিদের বিশেষত বিধায়ক কিংবা এমডিসিদের কোনো ধরনের মতামতের মূল্য নেই, সেই সঙ্গে তাদের হাতে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক ক্ষমতা নেই, তাই বিজেপিতে যোগদান করলে সে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করা যাবে, সে সমস্ত ক্ষমতা ভোগ করা যাবে। সেই সঙ্গে আরও একটা বিষয় হলো বিজেপিতে যোগদানের ফলে নানা ধরনের প্রশাসনিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন ওই সমস্ত বিধায়করা, যেমনটা করছেন পাতালকন্যা জমাতিয়া। তাই নিন্দুকরা বলে থাকেন যে বিজেপি দলের তরফ থেকে যে ধরনের প্রচার করা হচ্ছিল সেই প্রচার আজ অপপ্রচারে পরিণত হয়েছে। কোনো বিধায়ক তীব্রমাথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেননি কিংবা করবেন এমন আশাও করা বৃথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তীব্রমাথা সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এড়িয়ে কোনোভাবেই তীব্রমাথার বিধায়করা বিজেপিতে যোগদান করবেন না। তীব্রমাথার বিধায়করা দল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন এই প্রচার যে সত্যি অর্থে এক বড় ধরনের অপপ্রচার, সেটা আবারও প্রমাণিত হলো।